হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো কালকে যে প্রবলেমটা হচ্ছিল পেটে লাগা, সেটা কমে গেছে। কালকে সারাদিন মানে কখনো কম কখনো বেশি এরকম হচ্ছিল। তো রাত্রে বেশ ভালো বুঝতে পারছিলাম যে গ্যাস হয়েছিল, তো ওষুধ খেয়ে নিয়েছি। তো আজকে সকালেও তাই বাসি পেটে ওষুধ খেয়ে নিয়েছি, তো এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কিছু, গ্যাসও হয়নি। তো চলে আসছো কেন? দাঁড়াও, তো গ্যাসও হয়নি আর হচ্ছে পেটে লাগাটাও বুঝতে পারছি না, তো গ্যাসের কারণে হতে পারে। তো এখন হচ্ছে দেখো কেমন বদমাইছে। তো এখন হচ্ছে 11:31 বাজছে, তো এখন থেকে আজকে ব্লগ স্টার্ট করছি। আর দেখো তোমাদের দাদা ভাই পাশে, তো ও আজকে কাজে যায়নি। কালকে আমার এত শরীর খারাপ করছিল, তো বউ কাজে গিয়েছিল, আর আজকে দেখো কাজে যায়নি। কাজে যায়নি তার একটা কারণ আছে, তো কারণটা কি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো ওই কারণে ও কাজে যায়নি, আর এখন ব্রাশ করছে, সকালবেলায় সময় পায়নি, তাড়াতাড়ি করে দোকান খুলে পুজো দিয়েছে। আর আমার আজকে বন্ধনের কিস্তি ছিল, তো দিতে গেছিলাম, তো ওই কারণে ও তাড়াতাড়ি করে দোকানটা খুলেছে। আর ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে ব্রাশ করছে। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল মাছ আনতে, তো ভাত বসেছি, মাছের ঝোল করবো আর একটা তরকারি করবো। কালকে তো সবজি নিয়েছি, ওর মধ্যে কিছু একটা করবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করব না করব। আর একটা জায়গায় যাব 2টার দিকে, তো তার আগে রান্না বান্না স্নান টান সব কমপ্লিট করতে হবে। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে তো বন্ধুরা, যেহেতু একটা জায়গায় যাব, মানে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে সব কাজ, আর সময়ের মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না, তো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো এখন দেখো কলপাতে মাছ ধুতে চলে এসেছি, আর মাছ আজকে বালতির মধ্যে রেখেই ধুচ্ছি, কেননা তোমাদের দাদা ভাই অনেকগুলোই মাছ নিয়ে এসছে, আর আমার আবার মাছ অনেক জলে না ধুলে ভালো লাগে না, তো সেই কারণে। তো মাছ ধোয়া হয়ে গেল, আর মাছ ধুতে যাওয়ার আগেই মানে তরকারি বসিয়ে দিয়ে গেছিলাম, তো তরকারিটা হয়ে গেছে প্রায়। তো শেষের দিকে মুগ ডাল দিয়ে তেল ফাড়বো, আর কী কী তরকারি করবো তোমাদের, কী তরকারি করবো তোমাদের বলিনি, তো বুঝতেই পারছো কিসের তরকারি। হ্যাঁ, পালং শিষ দিয়ে শিম বেগুন আলু দিয়ে এই তরকারিটা করব। তো এটা করব, তারপর মাছের ঝোলটা করব। তো এটা তো তেল পাড়া হয়ে গেলো, প্রায় হয়ে গেছে, একটু জলটা টেনে নিলে তারপরে নামিয়ে নেবো, তারপর মাছের ঝোলটা করব। আর রান্না হয়ে গেলে অবশ্যই শেয়ার করব কেমন হলো না হলো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আর এখানে আছে দেখো মাছের ঝোল। তো মাছের ঝোলটা আজকে পাতলা পাতলাই হয়ে গেছে, আর আমার আবার মাছ মাংস ডিম পাতলা ঝোল একদম ভালো লাগে না, একটু গাঢ় গাঢ় হবে ভালো লাগে, তো আজকে একটু পাতলা হয়ে গেছে, জানি না খেতে কেমন লাগবে। তো আর এখানে দেখো পাস তরকারিটা এরকমটা হয়েছে, আর মাছের ঝোল এরকম। তো পাস তরকারিটা আমার তো বেশ ভালোই লাগে, তো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, রান্না বান্না সেরে তোমাদের বললাম যে 2টার সময় একটা জায়গায় যেতে হবে, তো যাচ্ছি সেখানে। আর কোথায় যাচ্ছি বলে দিচ্ছি, তোমাদের বন্ধন অফিসে যাচ্ছি। তো কি করতে যাচ্ছি সেটা তোমাদের পরেই বলছি এসে। আর ওই যে তোমাদের দাদার পিছনে সাইকেল নিয়ে সাইকেলে যাব, হেঁটে গেলে হচ্ছে অনেকটা দূর, অনেক সময় লাগবে, আর একা একা অত দূরে যেতে ভালোও লাগবে না। তো সেই কারণে তোমাদের দাদা ভাই যখন বাড়িতেই আছে তাহলে ওর সঙ্গেই যায়, আর এই কারণেই ও বাড়িতে আছে মেন কথা। আমার বাড়িতে থেকে অনেক কাজও হলো, গ্যাস শেষ হয়ে গেছিলো, তো গ্যাসটাও আনা হয়েছে, আর তারপর আবার এখন যাবে আমার সঙ্গে। আবার বাজারে একটু কেনাকাটা করতে হবে কার্তিক পুজোর জন্য, অনেক কাজই হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, সেই এসেছি, 1:35 বেরিয়েছি বাড়ি থেকে, যেহেতু এখানে 2টোর সময় আসতে বলেছিল। তারপর তো রাস্তায় জেরক্স করলাম, ছবি তুললাম, তো আগে বেরিয়েছি ওই কারণে। তো 2টোর সময় এখানে এসেছি, আর এখন বাজছে 3:19। তো কতটা সময় লাগলো ভাবো, আর বাড়ি থেকে খেয়েও আসেনি। তোমাদের দাদাকে বললাম খেয়ে যাব, তো ও বললো যে এসেই খাবো, তো হলো না। তো প্রচুর খিদে লেগেছে, 1 ঘন্টা বসে থাকতে হলো। তো চলো, ওই যে পিছু পিছে টুকটুক করে আসছে, তো চলো
বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একদম তোমাদের সঙ্গে কথা হবে। আর কি কারণে এসেছি সেটা নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পেরেছো, আর যারা পারোনি তাদের জন্য বলছি, তো চলো বাড়ি গিয়ে একদম বলবো ফ্রেশ ফ্রেশ হয়ে। তো দেখো আমরা বাড়ির কাছে চলে এসেছি, দেখো মন্দির, মন্দিরটা দেখো রোদ পড়ছে, ভীষণ ভালো লাগছে। কাঠামো দেখা, হ্যাঁ কাঠামো দেখা, কাঠামো দেখাতে গেলে ব্যাক ক্যামেরা করতে হবে। তো আজকে আমাদের এখানে হাটে বার, তো দেখো অনেক কিছু নিয়ে এসেছি, ব্যাগটা ফাঁকা নিয়ে গেছিলাম, লোড হয়ে গেছে দেখো। মানে দুই রকম কালার নিয়েছে তাই বলে দোকান থেকে কি? ও চুল কালার নিয়েছি, ওটা তো দোকানেই থাকে কিন্তু শেষ হয়ে গেছে, ওই কারণে বাজার থেকে নিয়ে এলাম চুল কালার। আর হচ্ছে নিয়েছি নিমকি কেক, তো ওতেই ব্যাগ লোড হয়ে গেছে, মনে হচ্ছিলো যেন অনেক কিছু নিয়েছি। তো বাড়ির কাছে চলে এসেছি আর গিয়ে খাওয়া দাওয়া করবো। বাবা ভীষণ খিদে লেগেছে, আর খিদে লেগেছে বলে কিন্তু এগুলো নিতে ইচ্ছে হলো, না হলে আমার আবার বাইরের খাবারের প্রতি লোভ নাই, খিদে লাগলে সব কিছুই খাওয়া যায়। তো চলো বাড়ি যাই, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা বাড়িতে এসে ভাত টাত খেয়ে মানে তাড়াতাড়ি করে শর্ট ভিডিও করা হয়েছিল না আজকে, তো যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে ছোটো দিনের বেলা, তো ভাত টাত খেয়ে তাড়াতাড়ি করে শর্ট ভিডিও করতে বসেছি এখানে, তো দু তিনটে করা হলো শর্ট ভিডিও। আর দেখো এই বোনটার সেদিনকার মাথা ফেটে, এই মাথা তো না চোখের এই কোণাটা ফেটে গেছিলো, তো এখন অনেকটাই ভালো হয়ে গেছে। এই আর হচ্ছে ড্রেসিং করে দিয়ে তারপর স্টিকার না কি মেরে দেয় না হসপিটাল থেকে, ওটা মারা ছিল, ও নিজে নিজেই তুলে নিয়েছে। আর দুদিন পরে হাসপাতালে যেতে বলেছিল, ও যায়নি, ও এতটাই শক্ত বলছে আমি আর যাবো না বলছে, দিয়ে আর যায়নি, এখন ঠিকঠাক হয়ে গেছে বল দিশা, এখন ঠিক হয়ে গেছে, আর কিছুদিন হলে ঠিক হয়ে যাবে। ও বলছে হাসপাতালে গেলে ইঞ্জেকশন দিবে, আর ওর আবার ইঞ্জেকশনের খুব ভয়, সবারই ভয়। তাহলে ও একটু কেমন করছিল, আমাকে তো বারবার চেপে চেপে ধরছিলো সেদিনকার, বলছিল যে ইঞ্জেকশন দিবে না তো, ইঞ্জেকশন দিবে না তো, আমি বলছি দিবে না, যদি প্রয়োজন হয় তাহলে দিবে, মানে খুব ই করছিলো। আর এমন ও শক্ত সেদিনকার, মানে যা লেগেছিলো না আমার, আমাদের হলে মানে মাথা ঘুরে পড়ে যেতাম একদম, মানে বাড়ি থেকে হাসপাতাল পর্যন্ত হেঁটেই গেছে ও, এরকম আমি তো ভাবলাম হেঁটে যেতে পারবে না। তো এখন এখানে একটু বসে আছি, শর্ট ভিডিও করলাম, ও বসে আছে, আর তোমাদের দাদা ভাইও ছিল, তো ও হচ্ছে এখন বাজারের দিকে যাবে, তো তার জন্য বাড়ি গেল। তো এখানে কিছুক্ষণ বসি তারপরে বাড়ি যাবো। আমারও অনেক পরে দেখা হচ্ছে, সেই বিকেলে তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপর আর হয়নি, কারণ তোমাদের তো বলছিলাম যে সন্ধ্যার দিকে আমরা বাজারে যাব, মানে কার্তিক পুজোর জন্য কিছু কেনাকাটা করতে হবে, নতুন শাড়ি, নতুন মানে আমার জন্য নতুন শাড়ি, সায়া, ব্লাউজ, তোমাদের দাদা ভাইয়ের জন্য, তারপরে ভাইয়ের জন্য মানে দেওরের জন্য কেনাকাটা করতে হবে, তো যেতে হবে। তো গিয়েছিলাম আমরা, তো কেনাকাটা সব কমপ্লিট হয়নি, শুধু আমার জিনিসগুলো হয়েছে, আমার শাড়ি, সায়া, ব্লাউজ হয়েছে, তোমাদের দাদা ভাইদেরগুলো হয়নি। তো কী কী কিনেছি সেটা তোমাদের আজকে আর শেয়ার করলাম না, যেহেতু রাত্রিবেলা ক্যামেরাটা অতটাও ভালো হবে না, তো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কিনলাম, ঠিক আছে? তো এখন বাজছে 10:10 বাকি, তো মানে আমি আজকে সারাদিনই মোটামুটি হেঁটেছি, আর আমি তো বাড়ি থেকে কোথাও যাই না, তো রাস্তায় হাঁটলে খুব মানে কি বলবো হাঁপিয়ে যায়, আর আমি ঘুম ঘুম ভাব হয়, তো ঘুমিয়ে গেছিলাম বাজার থেকে এসে। তো একটু আগে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম, আর দেখো মানে এখন তো শীত 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 পড়ে গেছে, তো খাওয়া দাওয়া ভাত খেয়েছি, তাতে তো প্রচণ্ড শীত লেগে গেছে, দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছি, আর হাতটা বার করছি না, এতটা ঠান্ডা লাগছে, মানে খেয়ে দিয়ে চলে এসেছি, আর দিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছি, আর তোমাদের দাদা হয় বাসন টাসনগুলো গুছিয়ে এসে তারপর বিছানা করলো। আর আমার মানে সবার তো যেমন ঠান্ডা লাগে, তার থেকে আমার বেশি যেন ঠান্ডা লাগে শীতকালে, খুব কষ্ট। তো যাই হোক, আর তোমাদেরকে বলা হয়নি যে কি কারণে তখন ব্যাংকে গিয়েছিলাম, তো অনেকে হয়তো বুঝতে পেরেছে। তো হ্যাঁ, তোমাদের কালকে বলছিলাম যে লোনের কথা, আর লোন শোধ হয়ে গেছে, আর একটা দিলে হয়ে যেত, তো তবুও নিবো না বলছিলাম, যে সুদ বেশি লাগবে না শোধ করে নিতে, তো বেশি চিন্তা হচ্ছিলো পুজো দেবো বলে, তো যে টাকাগুলো আমরা জমিয়েছি সেটাগুলো যদি একটু কম কম হয় নিয়ে টেনশন হচ্ছিলো। তো তোমাদের দেওয়া হয় কালকে বলছিলাম যে লোনটা নিলে ভালো হবে, হাতে মানে টাকাটা মানে আরও বেশি কিছু টাকা থাকবে, তাহলে অত চিন্তা হবে না, যতটা খরচ হবে হবে, নাহলে থেকে যাবে। তো ও বললো যে তাহলে চিন্তা করে দরকার নাই, চিন্তা করার,
তাহলে লোনটা নিতে যখন হবে নিয়ে নিব, আর একটা তো থাকবে ওটা শোধ করে দেবো নিয়ে নেবো। তো ওই কারণে গিয়েছিলাম তখন ফর্ম ফিল আপ করতে, আর লোনটা দিবে বলেছে 2-3 দিনের মধ্যে দেবে তাই বলেছে, জানি না কবে পাবো। তো যাই হোক, আমি বলেছি যে ওই বাড়িতে যাওয়ার আগে যেন দেওয়া হয়, তো বলেছে হ্যাঁ চেষ্টা করবে। তো ওই কারণে গিয়েছিলাম, আর মানে লোনের ফর্মটা ফিল আপ করে অনেকটা টেনশন মুক্ত হলাম। তো মানে কালকে যে টেনশনটা হচ্ছিল অনেকটা টেনশন মুক্ত হলাম, আর টেনশন হচ্ছে না। মানে এর আগে কোনো কিছু খরচ করার আগে ভাবছিলাম যে টাকাটা যদি থাকে তাহলে পুজোতে যোগ দেওয়া হবে এরকম এরকম, তো না এখন আর সেরকম হিসেব করে চলতে হবে না। পুজোর জন্য যেটা লাগবে সেটা লোনের টাকা থেকে খরচ করা হবে। তো চলো এটাই বলছিলাম কি কারণে হচ্ছে ব্যাংকে গিয়েছিলাম, আর বেশি কিছু বলবো না, প্রচণ্ড ঘুম আসছে, ঠান্ডাও লাগছে, তো এবার ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা, গুড নাইট।